আমার আলোচনার মধ্য দিয়ে যুবকদেরকে ইন্সপায়ার করি, আমি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে কথা বলি, আমি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল নিয়ে কথা বলি, আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার মাটিকে ভালোবাসি, আমি এদেশের কল্যাণ চাই। কেউ কোনো আলোচনায় আমার কোনো বক্তব্যকে দিয়ে তারা প্রমাণ করতে পারবে না যে আমি দেশের বিরুদ্ধে কথা বলি। বলেছি বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তাদের যত ভালো ভালো দিক আছে আমি সেটাও বলব। এই যে ওবায়দুল কাদের সাহেব, উনি এদেশের এই যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছিলেন। যেই জেলায় যেই চেয়ারম্যান যেই এমপি ভালো কাজ করে আমি তাদের প্রশংসা করি, আর কেউ যদি অন্যায় করে সেটার বিরুদ্ধে বলার অধিকার আমাদের আছে না নাই? মাননীয় প্রধানমন্ত্রী উনি আমার মায়ের বয়সের, ঠিক কি না? সো আওয়ামী লীগ বাংলাদেশে যত ভালো কাজ করে এগুলোর প্রশংসা আমি প্রতি জেলাতে যেয়ে করি। কিছু ইনকনসিস্টেন্সি অসঙ্গতি যদি থেকে থাকে সেগুলোর ব্যাপারে বলাও আমাদের দায়িত্ব, কিন্তু দেশের বিরুদ্ধে আমরা কখনো কথা বলি না, কারণ আমরা প্রত্যেকে বাংলাদেশ, আমি বাংলাদেশ, তুমি বাংলাদেশ, আমরা বাংলাদেশ, ঠিক কি না? এই যে আমরা চিংড়ি রপ্তানি করছি, চিংড়ির ভিতরে পাথর ঢুকাইয়া সুইজারল্যান্ডে পাঠায়, ওইখানে অডিট কমিটি পাইছে বাংলাদেশ থেকে আসা চিংড়ির ভিতরে পাথর, এরা চুক্তি ক্যান্সেল করে দিয়েছে। আমরা এগুলোর বিরুদ্ধে কথা বলি? আমরা চাই না বাংলাদেশের ইমেজ বাইরে নষ্ট হোক। শুধু দেশেই আমি এভাবে কথা বলি না, আমি পৃথিবীর অনেক জায়গায় কথা বলি। আমি সব সময় বলি এমন কোনো কাজ করা যাবে না যেটাতে আমাদের লাল সবুজের পতাকার অপমান হয়। আমি মালয়েশিয়াতে যখন কথা বলি আমি বলি মালয়েশিয়ার স্থানীয় লোকাল রুলস অ্যান্ড রেগুলেশন আপনাদেরকে মেনে চলতে হবে। লোকজনদেরকে মোটিভেট করতে পছন্দ করি, যেটা হক কথা, যেটা সত্য কথা, যেটা কল্যাণকর কথা, এইটা আমি বলে যাব। আমার আলোচনা থেকে কোনটা সঠিক, কোনটা ভুল, কোনটা হক, কোনটা বাতিল, আমার ইন্টেলেকচুয়াল শ্রোতারাও এটা বুঝে নিবে। আকলমান্দ ইশারা বাসাস্ত, যাদের আকল আছে এদের ইশারা দিলে হয়ে যায়, ঠিক কি না? এদেরকে এত ভেঙে চুরে বোঝানো লাগে না। তো এই জন্য আপনাদের কাছে আমি আবেদন করব, যারা এগুলো করছেন এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করেন। দেশের নেতৃত্ব স্থানীয় পর্যায়ে যারা আছেন আপনারা তাদেরকেও আমি বলি আপনারা এগুলো আমলে নেন। কারাই কোরআনের মাহফিল বন্ধ করতে চায় এগুলো আপনারা দেখেন। আওয়ামী লীগ ইসলামের শত্রু নয়, পুলিশ প্রশাসন ইসলামের শত্রু নয়, ইসলামের শত্রু আমরা নিজেরাই। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ।